শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। বৃহস্পতিবার 11টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের উপরে করা জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা থেকে প্রকাশিত হয়েছে। তাতে উল্লেখ, গত 4 বছরে দেশে ক্রমশ কমে এসেছে জন্মহার। 2015-16 সালে জাতীয় জন্মহার ছিল 2.2, কিন্তু দুই পর্বে নেওয়া সাম্প্রতিকতম সমীক্ষা জানিয়েছে সেই হার বর্তমানে নেমে এসেছে 2-এ। জন্মহার কমলেও শিশুপুত্রের পরিবর্তে অনেকটাই বেড়েছে শিশুকন্যার জন্ম। দ্বিতীয় পর্বে সমীক্ষায় যে 14টি রাজ্য ছিল তাতে অবশ্য পশ্চিমবঙ্গ ছিল না। সমীক্ষার যে দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে ভারতের অধিকাংশ রাজ্যেই জন্মহার 2 বা তার নিচে, ব্যতিক্রম মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহারের মতো রাজ্যগুলি। এছাড়া জন্মহার বেশি হল মণিপুর ও মেঘালয়। স্বাস্থ্যমন্ত্রকের ব্যাখ্যা, ভারত হল প্রথম দেশ যারা বিশ্বে প্রথম পরিবার পরিকল্পনার ওপরে জোর দিয়েছিল। দীর্ঘ সময় পরে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল পাওয়া গিয়েছে। এখনই সংখ্যাকে আগামী দিনে ধরে রাখতে হবে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই লক্ষ্যমাত্রা ছোঁয়ার পেছনে অন্যতম কারণ গত 4 বছরে জন্ম নিয়ন্ত্রণের ব্যবহারের উল্লেখযোগ্য বৃদ্ধি। সমীক্ষা জানিয়েছে, গত 4 বছরে আধুনিক জন্ম নিয়ন্ত্রকের ব্যবহার 54% থেকে বেড়ে 67% হয়েছে। গত আদমশুমারির সময়ে দেশে প্রতি হাজারে শিশুকন্যা জন্মানোর সংখ্যা কমে প্রায় 950 নিচে চলে এসেছিল, কিন্তু এবারে সমীক্ষা জানিয়েছে গত 4 বছরে শিশুকন্যা জন্মানোর সংখ্যাতেও উল্লেখজনক বৃদ্ধি হয়েছে। নতুন সমীক্ষা অনুযায়ী প্রতি 1000 জন শিশুপুত্রের অনুপাতে 1020 জন শিশুকন্যা জন্মাচ্ছে এদেশে। এছাড়া পরবর্তী সময়ে কম বয়সে বিয়ে ও 15-19 বছরের মধ্যে মেয়েদের মা হয়ে যাওয়ার যে প্রবণতা ছিল কিছুটা হলেও ছেদ পড়েছে তাতেও। সুসমাচার, নিউজ বিউরো। সুরক্ষা অপটিক্যালস, যে কোনো বয়সী ছেলে এবং মেয়েদের চশমা ফ্রেম, পাওয়ার গ্লাস, রেডি পাওয়ারের চশমা, কন্ট্যাক্ট লেন্স চশমার অন্যান্য সামগ্রী ও সানগ্লাসের বিপুল সম্ভার। এখানে অটোমেটিক রিফ্র্যাক্টোমিটারের সাহায্যে প্রত্যেকদিন সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত অপটোমেট্রিস্টের উপস্থিতিতে ভিজন টেস্ট করা হয়। এছাড়া 2 জন চক্ষুরোগ বিশেষজ্ঞ নিয়মিত চেম্বার করছেন। ডক্টর পার্থপ্রতিম দত্ত চেম্বার করছেন প্রতি বৃহস্পতিবার সকাল 9টা থেকে এবং শুক্রবার অগ্রিম বুকিং করা থাকলে, এবং ডক্টর পৌশালী সেন চেম্বার করছেন প্রতি শনিবার দুপুর 2টো থেকে। সুরক্ষা পলিক্লিনিক, এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে প্যাথোলজিক্যাল ল্যাব টেস্ট এবং বিনামূল্যে বাড়ি থেকে স্যাম্পল বা নমুনা কালেকশনের সুবিধা। এছাড়াও প্রত্যেকদিন বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডক্টর চেম্বার করছেন। বিশিষ্ট ইউরোলজিস্ট, মাইক্রোসার্জন, মূত্র ও বন্ধাত্ব বিশেষজ্ঞ ডক্টর সুরজিৎ দাস চেম্বার করছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার দুপুর 2টো থেকে। যোগাযোগের ঠিকানা, নয়াপাড়া, দক্ষিণ 24 পরগনা। ল্যান্ডলাইন নম্বর 03210255029 এবং মোবাইল নম্বর 83274419000।